আমরা কি তখনও খাওয়া দাওয়া করতে পারব, পানাহার করতে পারব, যখন শুনব যে মুয়াজ্জিন ফজরের আজান দেয়া শুরু করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের সম্মুখে রমজান মাস আসতেছে। তো রমজানের ভিতরে আমাদের একটা ভুল এবং ত্রুটি হয়ে যায়, সেটা হচ্ছে যে আমাদের সেহরি খেতে খেতে আজান হয়ে যায়। তো প্রিয় দর্শক, একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করলো যে তো রমজান মাসে যদি আমাদের সেহরি খেতে খেতে আজান হয়ে যায় তাহলে কি রোজা হবে? তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক কী বলেছেন বিস্তারিত রয়েছে ভিডিওর মধ্যে। পুরো ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং রমজান সম্পর্কে একটা মাসআলার জ্ঞান অর্জন হবে। তো আসুন আমরা পুরো ভিডিও দেখি। আমরা কি তখনও খাওয়া দাওয়া করতে পারব, পানাহার করতে পারব, যখন শুনব যে মুয়াজ্জিন ফজরের আজান দেয়া শুরু করেছেন, তখন কি খাওয়ার অনুমতি আছে? কিছু মুসলিম, আমি জানি না এটা ঠিক না ভুল, তবে কিছু মুসলিম মনে করে যে ফজরের আজান শুরু হয়ে গেলেও আমরা সেহরির খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারি। আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে। আর অনেকে আছে যারা সাহরির সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে, তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে। যদি পাঁচ ছয়টা আজান শোনে, তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায়। সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না, কোনো হাদিসই না। আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করে দিতে হবে। এই হাদিসের উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 2697। যদি কেউ দিনের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করতে হবে। আর পবিত্র কোরআন স্পষ্ট বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187 যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয়। তার মানে যখনই ভোর হবে যখনই আপনি আজান শুনতে পাবেন খাওয়া বন্ধ করবেন। আর সহিহ বুখারীর আরেকটা হাদিস আগে বলেছি, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1918 এবং 1919। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনবে পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান শুনতে পাও, কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজরের ওয়াক্ত, যে ভোর হয়ে গেছে। তার মানে ফজরের আজান শুনলে খাওয়া বন্ধ করবেন, আজান শুনলে সাহরি বন্ধ করবেন। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ছাড় দিয়েছেন। এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 2343। আমাদের প্রিয় নবী বলেছেন, যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে তোমরা সেটা খেয়ে নিতে পারো। তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে সেটা খেয়ে ফেললেন, যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে সেটা খেয়ে ফেললেন, সমস্যা নেই। অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন, সামান্য কিছু বাকি আছে সেটা খেয়ে ফেলতে পারেন। তার মানে এই না যে আজান শোনার পর হাত ধুলেন, তারপর আরেক গ্লাস পানি খেলেন, তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন। এটা একটা ভুল ধারণা যে আজানের পরও খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো হাদিসে কথা বলছে না। আপনি সাহরি করবেন শেষ রাতে ফজরের ওয়াক্তের একটু আগে, যখনই ভোর হয়ে যাবে ফজর আজান দেবে আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন।